আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একজন ছাত্র বা একজন ছাত্রী বা একজন ব্যক্তি কেনই বা জাপানে আসবে। পৃথিবীতে এত এত দেশ থাকতে, এত এত সুযোগ সুবিধা থাকতে কেনই বা জাপানে আসবে। জাপানে আসার পেছনে যেমন অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ থাকে বা যুক্তি রয়েছে, জাপানে না আসার পেছনে অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। একজন ব্যক্তি কেনই বা জাপানে আসবে, দোষতে নিহন না যে নিহন, কেনই বা জাপান, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সেই বিষয়গুলো। এক নম্বরে হচ্ছে টাকা। আপনি জাপানে আসলে মোটামুটি ভালো টাকা পাবেন। আপনি যদি জাপানকে আরও পৃথিবীর যে কোনো দশটি দেশের সাথে তুলনা করতে চান, আপনি করতে পারেন। আপনি যদি আরও পৃথিবীর যে কোনো দশটি দেশের সাথে তুলনা করতে চান, তাহলে আমি এমনভাবে বলবো আপনি জাপানকে রেখে তারপর নয়টি দেশকে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যে কোনো দশটি দেশের সাথে আপনি জাপানকে তুলনা করতে পারেন টাকার ক্ষেত্রে। দুই নম্বরে হচ্ছে সেফটি। জাপানে কেমন সেফ রয়েছে? আমি যদি দুই নম্বরকে এক নম্বরেও রেখে দেই, অর্থাৎ এক নম্বরে আমি টাকা রেখেছিলাম, আমি যদি এক নম্বরে সেফটির ক্ষেত্রেও রেখে দেই, তাহলে ভুল হবে না। কেন? জাপানের সেফটির ক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো দেশের সাথে, পৃথিবীর যে কোনো দেশের সাথে আপনি জাপানকে তুলনা করতে পারেন। কারণ জাপানে আপনি রাতের বেলা, আপনি যদি রাত তিনটা চারটা পাঁচটা, আপনি এনি টাইম, আপনি যদি যত টাকা নিয়ে যান এবং যেইভাবেই যান, আপনি সেফভাবে আপনার বাসায় গিয়ে পৌঁছাতে পারবেন। তিন নম্বরে হচ্ছে খাবার। জাপানে খাবার কেমন, ফ্রেশ কি না? পৃথিবীর অনেক দেশেই ফ্রেশ খাবার দিয়ে থাকে, জাপানও তার মধ্যে একটি। আপনি জাপানের খাবারের মধ্যে কোনো প্রকার ভেজাল পাবেন না। তবে এখানে কিছু হারাম খাবার রয়েছে, সেগুলোর কথা আমি বলছি না। হালাল যেসব খাবার রয়েছে সেগুলো ফ্রেশ, যার কারণে জাপান আজকে জাপানিরা খুব বেশি দিন বাঁচে, খুব বেশি দিন বাঁচবে। মেয়েরা জাপানে সেফ কেমন? দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো একজন মেয়ে যদি নিজে থেকে যেচে একটি খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। যে কোনো জায়গার ক্ষেত্রে আপনি বাংলাদেশে থেকেও আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন। একজন মেয়ের ক্ষেত্রে জাপানে যথেষ্ট সেফ রয়েছে, যথেষ্ট সেফটিটা দিয়ে থাকে। একজন মেয়ে যদি জাপানে আসতে চায়, তাহলে অবশ্যই ওয়েলকাম। আপনি জাপানে যদি আসেন, আমি বলবো আপনি শুধু এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে জাপানে আসতে হবে। জাপানের চার থেকে পাঁচ বছর কিংবা তার চাইতে বেশি এক্সপিরিয়েন্স আপনি যদি নিয়ে যেতে পারেন, আপনি আপনার দেশে অথবা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে খাটাতে পারবেন। কেন বলছি? কারণ জাপানের এক্সপিরিয়েন্সের মূল্যায়ন পৃথিবীর যে কোনো জায়গাতেই রয়েছে। একজন ব্যক্তি যদি জাপানে আসতে চায়, তাহলে আমি বলবো ওয়েলকাম শুধু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আপনাকে জাপান এমন এক্সপিরিয়েন্স দিয়ে দেবে চার থেকে পাঁচ বছরে, যেটি পৃথিবীর কোনো দেশই দিতে পারবে না। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ম্যানেজমেন্টের দিকে জাপানে একসময় এক নম্বরে ছিল, এখন যদিও বলা হয় জাপানের ম্যানেজমেন্ট দুই নম্বরে রয়েছে, কিন্তু আমি বলবো এক নম্বরে রয়েছে। এক্সপিরিয়েন্সের জন্য জাপান বেস্ট। আপনাকে জাপানে আসতে হলে এক্সপিরিয়েন্সের জন্য আপনি আসতে পারেন। ইউ আর ওয়েলকাম ফর এক্সপিরিয়েন্স।